সেই আদিকাল থেকেই যে কোনো সভ্যতা গড়ে ওঠার পেছনে নদীর অবদান অনস্বীকার্য। প্রায় বিশ্বের সমস্ত বড় বড় সব সভ্যতাগুলো গড়ে উঠেছিল সেই নদীকে কেন্দ্র করেই। নদী বিভিন্ন উপায়ে আমাদের অনেক উপকারে আসে, কিন্তু আমাদের পৃথিবীতে এমন কিছু ভয়ঙ্কর নদী আছে যেখানে নামার কথা আপনি কল্পনাও করতে পারবেন না। সেই নদী বা জলাশয়গুলো এক একটি মৃত্যুর ফাঁদ। আজকের এপিসোডে আমরা আলোচনা করব এরকমই পাঁচটি ভয়ঙ্কর নদী ও লেকের ব্যাপারে, যা হয়তো আপনি এর আগে কখনো শোনেননি। তো স্বাগতম আপনাকে রোড অফ মিস্ট্রির আরও একটি নতুন এপিসোডে। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে অনুরোধ থাকবে, আমাদের চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশের নোটিফিকেশন বেল আইকনটিতে প্রেস করুন। রিও টিন্টো নদী। স্পেনে অবস্থিত এই নদী ওয়েলভা প্রদেশ থেকে উৎপত্তি হয়ে আন্দালুসিয়ার মধ্য দিয়ে গিয়েছে। রক্তবর্ণের এই নদীর জল যতটা না আপনাকে অবাক করবে, তার থেকে বেশি চমকে উঠবেন যখন আপনি জানবেন এই নদীর জল কতটা ভয়ঙ্কর এবং বিষাক্ত। এই নদীর পানিতে রয়েছে প্রচুর পরিমাণে ফেরিক আয়রন এবং এই নদীর জলে উচ্চমাত্রায় অ্যাসিড থাকার ফলে কোনো প্রাণী এখানে বেঁচে থাকতে পারে না। আশপাশের তামা, রূপা ও সোনার খনি থেকে নির্গত বিভিন্ন ধাতুর বর্জ্য এই নদীর জলে মিশে এই নদীকে করে তুলেছে রক্তবর্ণ, লাল এবং বিষাক্ত। জানা গেছে প্রায় 5,000 বছর ধরে এখান থেকে কপার তোলা হচ্ছে। এই মাইনটির ব্যাপ্তি এতটাই ব্যাপক যে এর আশপাশের গ্রামগুলোকেও অন্য জায়গায় সরিয়ে ফেলা হয়েছে। এমনকি নদীটি বেশ কয়েকটি আস্ত পাহাড়কেও গ্রাস করেছে। এই নদীটি এতটাই দৃষ্টিনন্দিত যে দেখলে মনে হবে আপনি পৃথিবীর সবচেয়ে সুন্দর জায়গায় আছেন। তবে যতই সুন্দর হোক না কেন, এই নদীর পানি স্পর্শ করাই যাবে না। লেক ইজান। ইন্দোনেশিয়ার জাভা প্রদেশে অবস্থিত মাউন্ট মেরাপি অগ্নিগিরি, এর একপাশে রয়েছে ইজান নামের একটি মৃত অগ্নিগিরি। এই অগ্নিগিরি থেকে সৃষ্টি এক ধরনের সিল্ক হোল হচ্ছে এই লেক ইজান। বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর এবং বিষাক্ত লেকগুলোর মধ্যে এটিও একটি। কোনো প্রাণী এই লেকের জলে বেঁচে থাকতে পারে না। এর জল এতটাই বিষাক্ত যে লেকের পারে জন্মাতে পারেনি কোনো গাছ পর্যন্ত। এর জলে রয়েছে প্রচুর পরিমাণে সালফিউরিক অ্যাসিড, যে কারণে এই লেকের জলে নামার কিছুক্ষণের মধ্যেই যে কোনো জীবিত প্রাণীর দেহ গলে যায়। আগ্নেয়গিরি সংলগ্ন একটি সালফারের খনির কারণে এই লেকের জল এত বিষাক্ত হয়ে পড়েছে। এই লেকের পানি এতটাই বিষাক্ত যে কেউ যদি এই লেকের পানি স্পর্শ করে তাহলে তার চামড়া সাথে সাথেই নষ্ট হয়ে যাবে। অ্যামাজন নদী। পৃথিবীর সবচেয়ে বড় রেইন ফরেস্ট অ্যামাজন জঙ্গল। এই অ্যামাজন নদীকে কেন্দ্র করেই গড়ে উঠেছে অ্যামাজন জঙ্গল। বিশাল, সুন্দর বা ভয়ঙ্কর যে নামেই ডাকা হোক না কেন, দক্ষিণ আমেরিকার অ্যামাজন নদী আজও নিজের মধ্যে লুকিয়ে রেখেছে অনেক রহস্য। এই নদীর মধ্যে এতই ভয়ঙ্কর আর বিষাক্ত প্রাণী রয়েছে যে যুগে যুগে বহু অভিযাত্রীকে পরাজিত হতে হয়েছে। এই নদী যে শুধু বিশ্বের সবচেয়ে বেশি জল ধারণ করে তাই নয়, এই নদীতে বাস করে পৃথিবীর বিভিন্ন ভয়ঙ্কর ও বিষাক্ত প্রাণী। এদের অনেকে এতটাই বিষাক্ত যে তাদের একটিমাত্র দংশনে আপনি কয়েক মিনিটের মধ্যেই হারাতে পারেন আপনার প্রাণ। এই নদীতেই বাস করে ভয়ঙ্কর কুমির কেইম্যান, গ্রিন অ্যানাকোন্ডা, মাংসাশী লাল পিরানহা, ভয়ঙ্কর বৈদ্যুতিক মাছ ইলেকট্রিক ইল। এর পাশাপাশিও রয়েছে বিভিন্ন প্রকার বিষাক্ত পরজীবী, আর এদের জন্যই অ্যামাজন নদী হয়ে উঠেছে বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর নদীগুলোর মধ্যে একটি। ইয়াংসি নদী। প্রায় 1.5 বিলিয়ন মানুষ চীনে বাস করে। বর্তমান সময়ে যে সমস্যাটি চীনে প্রকটভাবে দেখা দিয়েছে তা হলো পরিবেশ দূষণ, আর এই পরিবেশ দূষণের ভয়ঙ্কর প্রভাব পড়েছে চীনে অবস্থিত বিশ্বের তৃতীয় বৃহত্তম নদী কিয়াংসির উপরে। এই নদীর ধারেই গড়ে উঠেছে প্রায় 7,000-এরও বেশি বসতি, আর যেখানে বেশিরভাগ জায়গায় আধুনিক পয় নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই। মানুষের বর্জ্য, বিভিন্ন কলকারখানার দূষিত পদার্থ ইত্যাদি সব মিশে নদীর স্বাভাবিক রংটাই বদলে গিয়েছে। আর এই নদীর পানি যে কতটা দূষিত হয়ে পড়েছে তা বোঝা যায় একমাত্র সরকারি প্রতিবেদন থেকেই, যেখানে বলা হয়েছে এই নদীর ধারে বসবাসরত মানুষজনও রয়েছে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে। ফুটন্ত লেক। ডমিনিকান রিপাবলিকের মর্নেটোয়া পিটারসন ন্যাশনাল পার্কে রয়েছে এই অদ্ভুত লেকটি। 1870 সালে প্রথমবারের মতো এই লেকটি আবিষ্কার করা হয়েছিল। এই লেকের পানি আক্ষরিক অর্থেই ফুটছে। এই লেকের জলে রয়েছে ভয়াবহ রকমের ফুটন্ত পানি, আর এই ফুটন্ত পানির তাপমাত্রা প্রায় 96 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে থাকে। কিন্তু লেকের মাঝ বরাবর, যেখানে পানি সবচেয়ে বেশি উত্তপ্ত, সেখানকার তাপমাত্রা এখন পর্যন্ত রেকর্ড করা সম্ভব হয়নি। এই লেকের জল প্রচণ্ড পরিমাণে গরম হওয়ার জন্য এখানে কোনো প্রকার প্রাণী বাঁচতে পারে না। বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেল আইকনটিতে অবশ্যই প্রেস করবেন।